নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে। জানুয়ারির ধর্ম আছে কিন্তু বিএনপি সেই ধর্মটাও নেই, এদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপকর্ম করতে আবার অবরোধ কর্মসূচি নিয়েছে বিএনপি, তাদের কিছু ভাড়া করা লোক বাসে আগুন দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে, কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। বিএনপি ছাড়া নির্বাচন হবে না এই ধারণা ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। জানুয়ারির ধর্ম থাকলে বিএনপির তা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকার প্রধান বলেন, জানুয়ারির একটি ধর্ম আছে কিন্তু এদের সেই ধর্মও নেই, ওদের মধ্যেও কোনো মনুষ্যত্ববোধ নেই। ওরা চুরি, লুণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবাই, তারা আবার দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে জানতে চাই কোন বাংলাদেশ চান তারা, এই সন্ত্রাসী, এই জঙ্গি অমানুষগুলো এদের সাথে কারা থাকে, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে। আমার কথা হলো, জানোয়ারেরও একটা ধর্ম আছে কিন্তু ওদের সেই ধর্মও নেই। আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। মনে হচ্ছে গোটা দেশটাকে এরা ধ্বংস করবে। যে বা দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই, কোন বাংলাদেশ চান তারা, এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে, আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে। আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। ওদের সৃষ্টি যে করেছে সে জিয়াউর রহমান তো আমার বাবা মা ভাই বোন সব হত্যার সাথে জড়িত, আর খালেদা তারেক জিয়া বারবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে, আওয়ামী লীগের ২১,০০০ নেতাকর্মীকে হত্যা করেছে। অপকর্ম করতে তারা আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কিছু ভাড়া করা লোক, ট্রেনিংপ্রাপ্ত দুষ্কৃতকারী আছে, তাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে। জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ২৮ তারিখ আবারও তার প্রমাণ হয়েছে। যে সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, কাজে আজকে এরাই জাতি প্রধান দুশ্মন। এদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, ঢাকায় ২৮ অক্টোবর যারা সহিংসতা করেছে তাদের আটক করা কি দমন করা, যারা অপকর্মের নেতৃত্ব দিয়েছেন তাদের আটক করা কি অপরাধ, অপরাধ করলে বিচার হবে না, ২৪ জন সাংবাদিকের উপর সেদিন অত্যাচার করেছে তারা, সেটার দায় কি এড়াতে পারবে, এটার বিচার হবে না। বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। জেল হত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, চোর ডাকাতরা চুরি করে কিন্তু মানুষ পুড়িয়ে মারে না, বিএনপি চোর ডাকাতের চেয়েও খারাপ, এখন গুহার ভেতর থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, সাধারণ জনগণের গাড়ি ঘোড়া সম্পত্তির উপর হামলা পরিচালনা করছে। তারা কিসের রাজনৈতিক দল? এটা একটি সন্ত্রাসী সংগঠন। এটি সন্ত্রাসী সংগঠন ছাড়া বিএনপি আর কোনো কিছু নয় এখন, এবং তাদের নেতারা এই সন্ত্রাস নৈরাজ্যের জন্য দায়ী। এখন গুহার মধ্যে ঢুকেছে, গুহা থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে অনলাইনে, অর্থাৎ গুহা থেকে বসে আপনার ভার্চুয়ালি কর্মসূচি দিচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বদ্ধপরিকর। যে সাংবাদিকদের পিটিয়েছে তাদের বেশিরভাগই বিএনপির নিউজ কভার করত, তারাও রক্ষা পায়নি। জনগণকে সাথে নিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন তিনি।
বিএনপি ছাড়া নির্বাচন হবে না, এ ধারণা ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা এক আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। নবাবগঞ্জের কৈলালি ইউনিয়নের পাড়াগ্রামে কালীগঙ্গা নদী ভাঙন প্রতিরোধে এক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা ধরে রাখা যাবে যদি নৌকাকে ভোট দেন। আমি আবার তাদেরকে বলেছি, বিএনপিকে বলেছি, যে তোমরা আসো নির্বাচনে, আসো, যদি মানুষ তোমাদেরকে ভোট দেয়, জনগণ যদি তোমাদেরকে ভোট দেয়, তাহলে তোমরা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ক্ষমতা আসার পদ্ধতিটা হলো একটাই, সেটা হলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।